নমস্কার প্রিয়দর্শক সকলকে স্বাগতম জানাইছো মই পার্থ বৰা প্রিয়দর্শক বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ চিফ এডভাইজৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ মহম্মদ ইউনুছে আজি ঢাকেশ্বৰী মন্দিৰ ভ্ৰমণ কৰিলে পুৰণি ঢাকা চহৰৰ ঢাকেশ্বৰী মন্দিৰ ভ্ৰমণ কৰিলে ডক্টৰ ইউনুছে আৰু আহ্বান জনালে আৰু প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিলে হিন্দু ধৰ্মাৱলম্বী লোকসকলক যে তেওঁলোকক সুৰক্ষা প্ৰদান কৰা হ'ব ইয়াৰ মাজতে কৈ থ'ব বিচাৰিছো বাংলাদেশত হিন্দু সকলৰ সুৰক্ষাৰ কাৰণে এক হেল্পলাইনো মুকলি কৰা হৈছে যিটো হেল্পলাইনৰ নম্বৰ হৈছে 01766843809 যিসকল হিন্দু যদি অত্যাচাৰৰ বলি হয় তেওঁলোকে এই হেল্পলাইনত সুৰক্ষাৰ কাৰণে ফোন কৰিব পাৰে আৰু তাৰ সমান্তৰালকৈ বহুকেইটা কথা বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ কথা ডক্টৰ মহম্মদ ইউনুছে ঢাকেশ্বৰী মন্দিৰত ক'লে আৰু ঢাকেশ্বৰী মন্দিৰত আজি সমাগম ঘটিছিল বহুকেইটা হিন্দুসকলৰ সংগঠন বা সংখ্যালঘুসকলৰ সংগঠনৰ নেতৃত্বৰ তেওঁলোকৰ অভিযোগসমূহ উত্থাপন কৰিছিল ডক্টৰ ইউনুছৰ সন্মুখত তেওঁ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে তেওঁ কৈছে প্ৰথমতেই হিন্দুসকল হৈছে বাংলাদেশৰ নাগৰিক বাংলাদেশৰ বৈধ নাগৰিক গতিকে বাংলাদেশৰ ভূমিত তেওঁলোকে নাগৰিক হিচাপে যি আত্মসন্মানেৰে জীয়াই থকাৰ যি এক অধিকাৰ সেই অধিকাৰ বাংলাদেশে প্ৰদান কৰিব আৰু তেওঁলোকেও সেই অধিকাৰ সাব্যস্ত কৰাৰ সুযোগ পাব ডক্টৰ ইউনুছে কি কৈছিল এবাৰ শুনি লওঁ আহক আৰু তেওঁ কোৱা প্ৰতিটো কথাৰ তাৰপিছত বিশ্লেষণলৈ যাম ঢাকেশ্বৰী মন্দিৰৰ গুৰুত্ব বা ঢাকেশ্বৰী মন্দিৰৰ বুৰঞ্জীৰো বিষয়ে কিছু কথা বিশ্লেষণ কৰিম কিন্তু এই মুহূৰ্তত ডক্টৰ ইউনুছে ঢাকেশ্বৰী মন্দিৰলৈ গৈ কি কৈছিল শুনি লওঁ আহক বড়ো ৰকমের এটা বিভেদৰ আৱাজ শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবে না মানে বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা করতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার হলে কে বিচার পাবে না মানে বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা করতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এটি হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন
এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। হে আছিল ডক্টর মোহাম্মদ ইউনুস, বর্তমান বাংলাদেশের মুরব্বী। কৈছে বহুকেইটা গুরুত্বপূর্ণ কথা কৈছে। প্রথমটো হৈছে কোনো ধর্মর পরিচয় নহয়, কোনো জাতির পরিচয় নহয়, পরিচয় হব বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সাংবিধানিক যে অধিকার সেই অধিকার সকলোরে থাকিব। আর সমান্তরালকে আন একটা কথা কৈছে, বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহ, ইনস্টিটিউশন সমূহ সেইবোৰ পচি গৈছে, সেইবোৰ পচি গৈছে আর সেই অনুষ্ঠান সমূহ পুনরুদ্ধার করার প্রয়োজন আহি পৰিছে। আৰু অন্তর্বর্তী সরকারখনের হাতত সেইটোৱে হব প্রত্যাহ্বান। বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহ, উদাহরণস্বরূপে জুডিশিয়ারির উদাহরণ দিছে, ন্যায়পালিকার উদাহরণ দিছে, কৈছে কেবল ন্যায়পালিকাই নহয় অন্যান্য যিবোৰ বাংলাদেশের প্রতিষ্ঠান, শিক্ষার সৈতে সম্পর্ক থকা প্রতিষ্ঠান, ন্যায়পালিকা বা অন্যান্য প্রতিষ্ঠান সমূহ অবনমিত হয়েছে, মানদণ্ড অবনমিত হয়েছে, পচি গৈছে, পচি যাওয়া শব্দটো ব্যবহার করেছে। গতি সেই অনুষ্ঠান সমূহক পুনর্জীবিত করাটোয়ে হব তেওঁৰ এক অন্যতম লক্ষ্য, সেই এক কথা কৈছে। আৰু যি আইনে সকলকে সমদৃষ্টিৰে চায়, সমদৃষ্টিৰে চাব, আইনে কাকো কারোবাক হিন্দু, কারোবাক মুসলমান, কারোবাক বুদ্ধিষ্ট বলে গণ্য নকরে, আইনের সন্মুখত সকল সমান, এই কথা ঢাকেশ্বরী মন্দিরত গৈ নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরটুক বাংলাদেশের সরকারে রাষ্ট্রীয় মন্দির বা জাতীয় মন্দিরের মর্যাদা প্রদান করেছে। ঢাকেশ্বরী মন্দির হৈছে বাংলাদেশের জাতীয় মন্দির, ন্যাশনেল টেম্পল। পূর্বতে আরম্ভণিতে কৈছিল বাংলাদেশের ঢাকা শহরের ওল্ড ঢাকাত এই মন্দিরটি প্রতিষ্ঠিত। আর ঢাকেশ্বরীর পরাই সেই স্থান বাংলাদেশের আজির রাজধানীখনের নাম ঢাকা হয়েছে। 1200 শতিকাতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল, মন করব 1200 শতিকাতে, আজির প্রায় 1000 বছর আগতে এই মন্দিরটি, 900-1000 বছর আগতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। সেই সময় যে সেনা ডাইনেস্টির শাসন আছিল, সেনা ডাইনেস্টির শাসনের সময়ত বালাল সেন নামৰ এজন রজাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। গতি অতি পুরনি মন্দির, প্রাচীন মন্দির বলে কব লাগিব। বাংলাদেশের স্বাধীনতার পূর্বর বা স্বাধীনতার পিছর, ইস্ট পাকিস্তান হয়ে থাকুতে বা পূর্ববঙ্গ হয়ে থাকুতে যে উত্থান পতন সকলের এক সাক্ষী, জিয়া সাক্ষী এই ঢাকেশ্বরী মন্দিরটি। বিভিন্ন ভারতবর্ষের বহু লোক সেই মন্দিরলৈ যায়, অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীও কেবাবারও ঢাকেশ্বরী মন্দির দর্শন করেছে। প্রবাদ আছে সতীর, ঢাকেশ্বরী মন্দির এক শক্তিপীঠ, প্রবাদ আছে এই সতীর যে রত্ন, সেই রত্ন সেই স্থানত পড়েছিল। 1947 চনত যেটা দেশ বিভাজন হয়েছিল, পাকিস্তান আর ইন্ডিয়া হয়েছিল, বঙ্গদেশরও বিভাজন হয়েছিল, পশ্চিমবঙ্গ আর ইস্ট পাকিস্তানের জন্ম হয়েছিল, বর্তমানের বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়েছিল, আর বঙ্গদেশর এক অংশ ওয়েস্ট বেঙ্গল হিসাবে ভারতবর্ষত থাকি গৈছিল। তেতিয়া হিন্দুর সকলের উপর ইস্ট পাকিস্তানত আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের সময়, সেই সময় সেই মন্দিরটির যিজন চিফ প্রিস্ট, মুখ্য পূজারী, পূজারীজনে প্রধান বিগ্রহটি তারপর উঠাই আনি পশ্চিমবঙ্গের কুমারতলীত প্রতিষ্ঠা করেছিল। গতি পশ্চিমবঙ্গের কুমারতলীতো ঢাকেশ্বরী মন্দির আছে বলে এই মুহূর্তে কোবরা যায়। মন্দিরটির মূল বিগ্রহ এই মুহূর্তে আজির তারিখত পশ্চিমবঙ্গের কুমারতলীত আছে, আর তার সমান্তরালক ঢাকেশ্বরী মন্দির বর্তমান ঢাকাত আছে। মন্দিরটি বিভিন্ন সময় আক্রমণ করা হয়েছিল। 1947 চনত, 1971 চনত যেটা পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযান আরম্ভ করেছিল জেনারেল ইয়াইয়া খানের নির্দেশত, তেতিয়া ঢাকেশ্বরী মন্দিরটি পাকিস্তানী সেনায় দখল করেছিল। আর ঢাকেশ্বরী মন্দির যত যে স্থানত মূর্তিটি আছে, মূল যে কোঠা বা গৃহ মন্দিরটির, সেই মূল গৃহটুক বন্দুক বারুদ রখা ভঁড়াল হিসাবে ব্যবহার করেছিল পাকিস্তানী সেনায়। কিন্তু তারপর যেটা বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই মন্দিরটোয়ে পুনের প্রতিষ্ঠা লাভ করেছিল। জন্মাষ্টমীর সময় একটা সময় এক ডাঙর প্রসেশন অনুষ্ঠিত হয়েছিল মন্দিরটোরপ্রায়, সেই প্রসেশন আরম্ভ হয়েছিল 1912 চনেরপ্রায়, সেই প্রসেশন হয়েছিল 1948 চনত, সেই প্রসেশন বন্ধ হয়। দুর্গা পূজার সময় ঢাকা দুর্গা পূজা, বৃহত্তর দুর্গা পূজা উদযাপন কমিটিয়ে ঢাকেশ্বরী মন্দিরত ডাঙরকৈ দুর্গা পূজা অনুষ্ঠিত করে। ঢাকা বাংলাদেশের বিভিন্ন স্থানত দুর্গা পূজা অনুষ্ঠিত হয়, আর বেশিদিন নাই, দুমাহমান আছে দুর্গা পূজালৈ। গতি ডক্টর মোহাম্মদ ইউনুসর কারণে ডাঙর প্রত্যাহ্বান হব এইবারও যাতে হিন্দুসকলে, প্রায় 1.5 কোটিমান হিন্দু আছে বাংলাদেশত, হিন্দুসকলে যাতে কোনো অসুবিধা নোহাকৈ দুর্গা পূজা অনুষ্ঠিত করব পারে, সেই কথা কিন্তু ডক্টর ইউনুসে সেই কথা কিন্তু সুনিশ্চিত করব। কারণ মাত্র দুমাহ বাকি আছে, অক্টোবরের প্রথমটো সপ্তাহতে দুর্গা পূজা,
আৰু দুৰ্গা পূজালৈকে তেওঁই দেশৰ মুৰব্বী হৈ থাকিব। গতিকে দুৰ্গা পূজা সুচাৰুৰূপে পৰিচালনা কৰাটো ডক্টৰ ইউনুছৰ কাৰণে ডাঙৰ প্ৰত্যাহ্বান হ'ব। গতিকে আজিৰ এইকেইটা ডেভেলপমেণ্ট আছিল, তাৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ ডেভেলপমেণ্ট যিটোৱে সমগ্ৰ বিশ্বৰ সংবাদ মাধ্যমৰ শিৰোনাম দখল কৰিব, সেইটো হৈছে ডক্টৰ ইউনুছে আজি ঢাকেশ্বৰী মন্দিৰ দৰ্শন কৰিলে, যিটো হৈছে অল ঢাকাৰ এটা প্ৰধান মন্দিৰ, বাংলাদেশৰ জাতীয় মন্দিৰ বুলি এক প্ৰকাৰ ক'ব পৰা যায়। 2018 চনত এই মন্দিৰটোত শ্বেইখ হাছিনা আহিছিলে। শ্বেইখ হাছিনাই মন্দিৰটোক আৰু অধিক লেণ্ড প্ৰদান কৰিছিলে, আৰু অধিক ভূমি প্ৰদান কৰিছিলে। বিভিন্ন সময়ত মন্দিৰ কৰ্তৃপক্ষই অভিযোগ উত্থাপন কৰিছিলে তেওঁলোকৰ যি ভূমি, মন্দিৰৰ ভূমি, সেই ভূমি অধিগ্ৰহণ কৰা হৈছে। মন্দিৰৰ সমীপৰ আৰু অধিক ভূমি হাছিনাৰ নেতৃত্বত ঢাকেশ্বৰী হাছিনাৰ নিৰ্দেশত ঢাকেশ্বৰী মন্দিৰক দিয়া হৈছিলে। গতিকে এক বিশাল পৰিসৰ ঢাকেশ্বৰী মন্দিৰৰ। অন্যতম গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে ঢাকেশ্বৰী মন্দিৰৰ এই মন্দিৰটোত সদায় ৰাতিপুৱা বাংলাদেশৰ যি জাতীয় পতাকা, সেউজীয়া সেই জাতীয় পতাকাখন মাজত সেই ৰঙা বৃত্তটো, সেই জাতীয় পতাকাখন ৰাতিপুৱা উদ্বোধন কৰা হয় আৰু ৰাতিপুৱা সন্ধিয়াৰ বেলা পতাকাখন নমোৱা হয়। সদায় এই কাম কৰা হয় আৰু সমান্তৰালকৈ বংগবন্ধুৰ জন্মদিন, জিয়াউর রহমানৰ মৃত্যু দিৱস ইত্যাদি ইত্যাদি বাংলাদেশৰ পুৰুধা ব্যক্তিসকলৰ জন্ম মৃত্যু দিৱস এই মন্দিৰটোৱে উদযাপন কৰে। গতিকে মন্দিৰটোৰ বাংলাদেশৰ জাতীয় জীৱনত অৱদান আছে। কেৱল মন্দিৰটোৰেই নহয়, যি 1.5 কোটি জনসংখ্যা, হিন্দুৰ জনসংখ্যা, যদিও বা হ্ৰাস পাইছে হিন্দুৰ জনসংখ্যা, পূৰ্বতে 30% আছিল, এতিয়া গৈ গৈ 7% হৈছে। 1971 চনত বা 74 চনত 56 লাখ হিন্দু আছিলে, 2024 চনলৈ সেয়া 1.5 কোটি বা 1.70 কোটি হৈছে। জনসংখ্যা বৃদ্ধি হৈছে, কিন্তু মুছলমানৰ যিধৰণে বাংলাদেশত জনসংখ্যা বৃদ্ধি হৈছে সেই অনুপাতে কিন্তু হিন্দুৰ জনসংখ্যা বৃদ্ধি হোৱা নাই। শতাংশৰ হিচাপত জনসংখ্যাৰ হ্ৰাস পাইছে বাংলাদেশত, কিন্তু সেই 1.5 কোটি বাংলাদেশৰ হিন্দুৰ বাংলাদেশৰ সমাজ জীৱনত যথেষ্ট অৱদান আছে। আৰু বাংলাদেশখন যেনেকৈ মুছলমানৰ কাৰণে এখন দেশ, তেওঁলোকৰ আপোন দেশ, বাংলাদেশৰ হিন্দুসকলৰ কাৰণেও আপোন দেশ। ই এক কথা। আন এক ডেভেলপমেণ্ট আজি পৰিলক্ষিত হ'ল, তৌহিদ হুছেইন যিগৰাকী এগৰাকী অন্যতম এডভাইজৰ, উপদেষ্টাৰ মণ্ডলীৰ অন্যতম এজন সদস্য, বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰখনৰ, তেওঁ প্ৰাক্তন ফৰেইন ছেক্ৰেটেৰীও আছিলে, বাংলাদেশ বিদেশ সচিব, বিদেশ সেৱাৰ এগৰাকী বিষয়া আছিলে আৰু বাংলাদেশৰ বিদেশ সচিব আছিলে। যেতিয়া খালিদা জিয়াৰ চৰকাৰ আছিলে, তেওঁ বিদেশ নীতিৰ, তেওঁক বিদেশ মন্ত্ৰীৰ মৰ্যাদা প্ৰদান কৰা হৈছে। তেওঁ কৈছে ভাৰতৰ সৈতে সম্বন্ধ পূৰ্বতে যি ধৰণৰ সম্বন্ধ আছিলে অনুৰূপ ধৰণে থাকিব। ভাৰতবৰ্ষই কোনোবা এজন বিশেষ ইণ্ডিভিজুৱেলক, বিশেষ ব্যক্তিক আশ্ৰয় দিয়াৰ কাৰণে ভাৰত আৰু বাংলাদেশৰ যি সম্বন্ধ, সেই সম্বন্ধত প্ৰভাৱ নেপেলায়। অৰ্থাৎ ভাৰতবৰ্ষত শ্বেইখ হাছিনাই আশ্ৰয় লৈ থকা স্বত্তেও যি শ্বেইখ হাছিনাক বাংলাদেশৰ পৰা বিতাড়িত কৰা হৈছে বুলি ক'ব লাগিব, বা বাংলাদেশত তেওঁ থাকিব নোৱাৰাৰ এক পৰিস্থিতিৰ সৃষ্টি কৰি দিয়া হৈছে বুলি ক'ব লাগিব, সেই শ্বেইখ হাছিনাই ভাৰতত আশ্ৰয় লৈ থকাৰ পিছতো কিন্তু ভাৰত আৰু বাংলাদেশৰ যি সম্পৰ্ক, সেই সম্পৰ্কত কোনো প্ৰভাৱ নপৰে, সেই কথা আজি তৌহিদ হুছেইনে ক্লিয়াৰ কৰি দিছে, স্পষ্ট কৰি দিছে। যদি মই ডক্টৰ ইউনুছৰ কথা কওঁ, ডক্টৰ ইউনুছ হৈছে, ইতিমধ্যে ডক্টৰ ইউনুছৰ সন্দৰ্ভত বহু বিশ্লেষণ আগবঢ়াইছোঁ। 1971 চনত ডক্টৰ ইউনুছ আছিলে ৱাশ্বিংটন DC-ত, ৱাশ্বিংটন মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ এখন বিশ্ববিদ্যালয়ত তেওঁ অধ্যাপনা কৰি আছিলে। সেই সময়ত তেওঁ ৱাশ্বিংটন DC-ত ফাণ্ডৰেইজিঙৰ পদক্ষেপ লৈছিলে, বিশেষকৈ বাংলাদেশত সেই 1971 চনত যি মুক্তিযোদ্ধাসকলে বা মুক্তি বাহিনীয়ে যি আন্দোলন গঢ়ি তুলিছিলে, সশস্ত্ৰ আন্দোলন গঢ়ি তুলিছিল, সেই আন্দোলনৰ কাৰণে ফাণ্ডৰেইজিং কৰিছিলে, ধন একগোট কৰিছিলে, সংগ্ৰহ কৰিছিলে তেওঁ ৱাশ্বিংটন DC-ত। আৰু সেই সময়তে নিউয়ৰ্কত আছিলে পণ্ডিত ৰবিশংকৰ। পণ্ডিত ৰবিশংকৰৰ নেতৃত্বত নিউয়ৰ্কত এক সংগীতানুষ্ঠান আয়োজন কৰা হৈছিলে বাংলাদেশ গঠনৰ সমৰ্থনত, আৰু সেই সংগীত অনুষ্ঠানত গীত পৰিৱেশন কৰিছিলে বিটলছৰ অন্যতম সদস্য জৰ্জ হেৰিছনে। গতিকে বাংলাদেশ গঠনৰ যি প্ৰক্ৰিয়া, বাংলাদেশ জন্ম হোৱাটো বিচাৰিছিলে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ বিভিন্ন লোকে, বিশ্বৰ বিভিন্ন দেশে বাংলাদেশৰ জন্ম হোৱাটো বিচাৰিছিলে, পাকিস্তান দ্বিখণ্ডিত হোৱাটো বিচাৰিছিলে। গতিকে সেইকাৰণে 1971 চনত বাংলাদেশৰ জন্ম হৈছিলে। কিন্তু আজি বাংলাদেশ বুৰঞ্জীৰ এনে এক স্থানত আজি উপস্থিত হৈছেহি, বুৰঞ্জীৰ এনে এক পৃষ্ঠাত বাংলাদেশ আজি সোমাই পৰিছে, বা বুৰঞ্জীৰ এনে এক পৰিঘটনাত বাংলাদেশ সোমাই পৰিছে, ইয়াৰ পৰা বাংলাদেশৰ ভৱিষ্যত কি হ'ব সেয়া নিশ্চিত কৰিব, সেই ভৱিষ্যত লিখিব ডক্টৰ ইউনুছে। আৰু ডক্টৰ ইউনুছে যি ভৱিষ্যত লিখিব বাংলাদেশৰ কাৰণে, সেই বাংলাদেশৰ ভৱিষ্যতত যাতে সম অধিকাৰ সুনিশ্চিত হয় হিন্দুসকলৰ কাৰণে, সেয়া হ'ব তেওঁৰ কাৰণে ডাঙৰ প্ৰত্যাহ্বান। আৰু আজিৰ দিনটোত তেওঁ ঢাকেশ্বৰী মন্দিৰ যি ভ্ৰমণ কৰিলে, এই ভ্ৰমণে কিন্তু এক ডাঙৰ এক ইতিবাচক ইংগিত বহন কৰিছে।
বাংলাদেশী হিন্দুসকলক যে অত্যাচাৰ হৈছিল তেওঁলোক বাংলাদেশী হিন্দুসকলে প্ৰত্যুত্তৰ দিছে, তেওঁলোকে বাউন্স বেক কৰিছে, তেওঁলোকে তেওঁলোকৰ অধিকাৰ সুনিশ্চিত কৰিবলৈ ঢাকাত আন্দোলন কৰিছে, লাখ লাখ বাংলাদেশী হিন্দু ওলাই আহিছে, তেওঁলোকৰ অধিকাৰ সুনিশ্চিত কৰিছে। আজি কিছুদিনৰ পৰা বাংলাদেশী হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ কমিছে যদিও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আৰু বাংলাদেশৰ অন্যান্য সংখ্যালঘু সংগঠনসমূহে সদৰি কৰা মতে বাংলাদেশৰ 52খন জিলাত শ্বেখ হাসিনাই পলায়ন কৰাৰ পিছত 205টা হিন্দুক আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছে। গতিকে হিন্দুক যাতে আক্ৰমণৰ ঘটনা আৰু সংঘটিত নহয় তাৰে প্ৰতিশ্ৰুতি বাংলাদেশী হিন্দুসকলে ডক্টৰ ইউনুছৰ পৰা বিচাৰিছে। আজিৰ দিনটোত সেয়া পৰিলক্ষিত হ'ল। তাৰ সমান্তৰালে আন এক বিষয়, যিটো বিষয়ত আমি আলোকপাত কৰিছোঁ, কালিও আলোকপাত কৰিছোঁ, সেয়া আজিও আলোকপাত কৰিম। বাংলাদেশৰ বহু ছ'চিয়েল মিডিয়াত এখন মেপ ডিষ্ট্ৰিবিউট হৈ আছে, মেপ প্ৰকাশ পাইছে আৰু বিভিন্নজনে দাবী কৰিছে সেই মেপখন হৈছে অখণ্ড বাংলাদেশৰ মেপ। এই মেপখনত পশ্চিমবংগ সোমাই আছে, ভাৰতবৰ্ষৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 7খন ৰাজ্য সোমাই আছে আৰু যিসকলে মেপখন আপলোড কৰিছে ছ'চিয়েল মিডিয়াত তেওঁলোকে দাবী কৰিছে অনাগত সময়ত এইসমূহ স্থানক লৈ এখন গ্ৰেটাৰ বাংলাদেশ, বাংলা ভাষাৰ ভিত্তিত ইছলাম ধৰ্মী এখন গ্ৰেটাৰ বাংলাদেশ নিৰ্মাণৰ যি বাস্তৱায়িত কৰাৰ যি পৰিকল্পনা, সেই পৰিকল্পনা ইতিমধ্যে আৰম্ভ হৈ গৈছে বুলি আছামে ক'ব বিচাৰিছে। ডক্টৰ ইউনুছেও কিন্তু এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। তেওঁ এক সাক্ষাৎকাৰত তেওঁ কৈছে যদিহে বাংলাদেশ অস্থিৰ হৈ থাকে ইয়াৰ প্ৰভাৱো কিন্তু ছেভেন ছিষ্টাৰ্ছত পৰিব, সাত ভনীত পৰিব, সাত ভনী অৰ্থাৎ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 7খন ৰাজ্যত পৰিব। গতিকে 7খন ৰাজ্যৰ সুৰক্ষাৰ কাৰণে বাংলাদেশ সুস্থিৰ হোৱাটো খুবেই প্ৰয়োজন, বাংলাদেশত এই অচলাৱস্থা বন্ধ হোৱাটো খুবেই প্ৰয়োজন। তেওঁৰ এই মন্তব্য কিন্তু তাৎপৰ্যপূৰ্ণ। বাংলাদেশত বাংলাদেশ মৌলবাদীৰ হাতলৈ যাব নেকি? বাংলাদেশ যদি মৌলবাদীৰ হাতলৈ যায়, মৌলবাদী উগ্ৰপন্থী সংগঠনসমূহে বা সন্ত্ৰাসবাদী সংগঠনসমূহে অসমত প্ৰভাৱ বিস্তাৰ কৰিব পাৰে কৰিব নেকি, অসমত কুটাঘাত সংঘটিত কৰিব নেকি? এনেবোৰ প্ৰশ্ন কিন্তু আজিৰ তাৰিখত প্ৰাসংগিক বিভিন্নজনে এনেবোৰ প্ৰশ্ন উত্থাপন কৰিবলৈ আৰম্ভ কৰিছে, বিশেষকৈ সেই মেপখনক কেন্দ্ৰ কৰি। গ্ৰেটাৰ বাংলাদেশৰ কনচেপ্ট কিন্তু আজিৰ নহয়, 1947 চনৰে কনচেপ্ট। ইণ্ডিয়ান নেশ্যনেল আৰ্মীৰ যোগেদি প্ৰথমতে এই কনচেপ্টটো ৰাজহুৱা হৈছিল, বা তাৰ আগতেও এক বুৰঞ্জী আছে। বংগভংগৰ সময়ত অসমক ইংৰাজে পূব পাকিস্তানৰে সংলগ্ন কৰিছিল আৰু কিছুদিনৰ কাৰণে 5-7 বছৰৰ কাৰণে অসমৰ ৰাজধানী হৈছিলগৈ ঢাকা। কিন্তু পুনৰ অসমে এখন ৰাজ্যৰ প্ৰভিঞ্চৰ মৰ্যাদা লাভ কৰিছিল ব্ৰিটিছৰ সময়তে আৰু শ্বিলং ৰাজধানী হৈছিল। এনেবোৰ কিন্তু ইতিহাস আছে। গতিকে এনেবোৰ ইতিহাসৰ গইনা লৈ এছামে তেনেধৰণৰ মৌলবাদী চিন্তা চৰ্চাৰ প্ৰচাৰ কৰিব পাৰে নেকি? এনেবোৰ কিন্তু আজি প্ৰশ্ন কিন্তু আজিৰ তাৰিখত প্ৰাসংগিক। যি কি নহওক মহম্মদ ইউনুছে ঢাকাৰ সেই ঢাকেশ্বৰী মন্দিৰ ভ্ৰমণ কৰিছে। ঢাকেশ্বৰী মন্দিৰৰ পৰাই ঢাকা নামটো হৈছে। এটা সময় যি সময়ত সেই ঢাকেশ্বৰী মন্দিৰটোৱে এক গুৰুত্ব বহন কৰিছিল, আজিও সেই মন্দিৰটোৰ গুৰুত্ব আছে। কেৱল 1.5 কোটি হিন্দুসকলৰ মাজতেই নহয়, বাংলাদেশৰ সমাজ ব্যৱস্থাত এই মন্দিৰটোৱে গুৰুত্ব বহন কৰে। গতিকে এই মন্দিৰটোলৈ যোৱাটো, ডক্টৰ ইউনুছ যোৱাটো এক ডাঙৰ এক ইংগিত, ডাঙৰ এক বাৰ্তা। অনাগত সময়ত স্বাভাৱিকতে ডক্টৰ ইউনুছে কেনেকৈ হিন্দুসকলৰ সুৰক্ষা নিশ্চিত কৰে, সাংবিধানিক অধিকাৰ নিশ্চিত কৰে, বাক স্বাধীনতা কেনেকৈ নিশ্চিত কৰে, সেয়া লক্ষণীয় হ'ব। তেওঁৰ কাৰণে প্ৰত্যাহ্বান হ'ব অনাগত দুৰ্গা পূজাসমূহ যাতে বাংলাদেশৰ হিন্দুসকলে কোনো বাধাৰ নোহোৱাকৈ উদযাপন কৰিব পাৰে, সেয়া হৈছে সময়ৰ আহ্বান। এয়া কেনেকৈ সুনিশ্চিত কৰে, সেয়া ডক্টৰ ইউনুছে কেনেকৈ সুনিশ্চিত কৰে, সেয়া হ'ব ডাঙৰ এক লক্ষণীয় কথা আৰু তেওঁৰ কাৰণে হ'ব এক প্ৰত্যাহ্বান। প্ৰিয় দৰ্শক, এই বিশ্লেষণ আগবঢ়ালোঁ, অৱকাশ পালোঁ ডক্টৰ ইউনুছে ঢাকেশ্বৰী মন্দিৰ ভ্ৰমণ কৰাৰ কাৰণে। এই বিশ্লেষণ কেনে পালে জনাব। ঢাকেশ্বৰী মন্দিৰ, ডক্টৰ ইউনুছৰ ঢাকেশ্বৰী মন্দিৰ ভ্ৰমণৰ লগতে বাংলাদেশৰ আজি যি ডেভেলপমেণ্ট আছিলে সেইসমূহ আপোনালোকক জনালোঁ, বিশ্লেষণ কৰিবলৈ প্ৰয়াস কৰিলোঁ, বিশ্লেষণ কেনে পালে জনাব। তাৰ সমান্তৰালে বাংলাদেশ সন্দৰ্ভত, আজিৰ পৰিস্থিতি সন্দৰ্ভত আপোনালোকৰ মন্তব্য কি, প্ৰত্যুত্তৰ দিব আমাৰ বিশ্লেষণৰ, আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি, আমাৰ নিউজ এইটিনৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজত প্ৰৱেশ কৰি কমেণ্ট ছেকশ্যনত আপোনালোকে মন্তব্য দিব পাৰিব। আপোনালোকৰ মন্তব্য প্ৰতিক্ৰিয়া আমাৰ কাৰণে চালিকা শক্তি, বাংলাদেশৰ প্ৰতিটো খবৰ, প্ৰতিটো ডেভেলপমেণ্টৰ কাৰণে বা সেই ডেভেলপমেণ্টসমূহৰ বিশ্লেষণৰ কাৰণে চাই থাকিব News18 অসম নৰ্থ ইষ্ট। কেৱল বাংলাদেশেই নহয়, দেশ বিশ্ব ৰাজ্যৰ সকলো বাতৰিৰ কাৰণে চাই থাকিব News18 অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ।